কাছেরো দূরের প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবারকাতু আমরা আল্লাহ সুবাহানুতলা দরবারে শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহের রমজান উপহার দিয়েছেন এ মাসটি বারোটি মাসের ভিতরে সবচেয়ে সেরা সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আল্লাহর বান্দাগুলি আল্লাহর কাছে এ মাসে চাইতে পারে যত বেশি এবং আল্লাহর প্রিয় বান্দাগুলি আল্লাহর কাছে যত কাছাকাছি আসার সুযোগ এ মাসে পায় অন্য মাসে এত বেশি কাছাকাছি হওয়ার সুযোগ বান্দা পাচ্ছে না এ মাসে শয়তানকে আবদ্ধ করা হয়েছে সেজন্য আমরা আল্লাহর কাছে বেশি করে চাইতে পারি আমাদের কথাগুলি আল্লাহর কাছে বেশি বেশি বলতে পারি আল্লাহ সোবাহানুআ তালা আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন যা কোরআনের ভিতরে নোট করা হয়েছে আল্লাহ তালা নিজেই বলেছেন তোমরা আমার কাছে যাও আমার কাছে যাইলে আমি তোমাদের ডাকে সাড়া দিব সেজন্য আসুন আমার প্রিয় দর্শক ভাইরা আমরা সেহের পরে আল্লাহ সোবহান তালার কাছে আমাদের কথাগুলি আমরা ব্যক্ত করি আল্লাহ আমিন রব্বানা জলাম না আং ফুসানা ওয়া ইল্লাম তা লানা ও তারু হামনা লানা কু নান্নামিনাল খ শিরিন রব্বানাম আ তিনা ফির দুনিয়া হাসানা তাও ওয়াফিল আশিরতি হাসানা ওয়াকিনা আদ বানানা রব্বুলা আমিন শেহেৰীৰ পরে আপনার দরবারে বিক্ষুকের মতো হা তামড়া তুলেছি মেহরবানী করে দয়া করে গোলামদের গোটা জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের এমন দয়াল রব আপনার চাইতে দয়া করার আর আসমান আর জমিনের ভিতরে কেউ নাই আপনার দরবার যত বড়। এর চাইতে বড় কোনো দরবার আর একটিও নাই আপনার ভান্ডার এত বড় আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় কোনো ভান্ডার আর নাই আমরা আপনার দরবার হাত তুলে গুণা মাফের জন্য কাঁদি দয়া করে মায়া করে আমাদের সারা জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের অন্ধকার কবর শুয়ে আছে মেহরবান করে দয়া করে মা বাবাদের কবরগুলি জান্নাতের টুকরাই পরিণত করে দেন রব্বুল আলামিন আধুনিক বিশ্বের মানুষেরা কত কিছু আবিষ্কার করতে পারছে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংবাদগুলি আদান প্রদান করে মোবাইলের মাধ্যমে ফ্যাক্সের মাধ্যমে ইমেলের মাধ্যমে কিন্তু আলমিন ঘরের পিছনে গুরুস্থানের মধ্যে আমরা আমাদের যেই স্বজনদেরকে রেখে আসলাম দিনের পরে দিনগুলি চলে যাচ্ছে সপ্তাহের পরে সপ্তাহগুলি শেষ হয়ে যায় বছরের পরে বছরগুলি শেষ হয়ে যাচ্ছে সাড়ে তিন হাত মাটির নিচের খবর আমরা কেউ আনতে পারছি না আল্লাহ গোটা জাতি যেখানে গিয়ে অক্ষম হয়ে পড়েছি আপনি তো সেইখানে পরিপূর্ণ সক্ষম মেহরবান করে দয়া করে আমাদের স্বজনদের কবরগুলি জান্নাতের টুকরাই পরিণত করে দেন রব্বুল আমিন এই পৃথিবীতে যতদিন আমরা থাকব আপনার সবগুলি হুকুম যেন মানতে পারি আপনার খাটি বান্দা হয়ে যেন চলতে পারি দয়া করে সেই তৌফিক আপনি আমাদের দান করে দেন ইমানের কথা যেন বলতে পারি ইমানের উপরে যেন চলতে পারি হালাল খাবার যেন গ্রহণ করতে পারি হারাম থেকে যেন দূরে থাকতে পারি সেই তৌফিক আপনি আমাদের দান করে দেন রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আপনি কবুল করেন এই মুসলমানদেরকে আপনি মানজুর করেন মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক আপনি দান করে দেন কাফেরদের হাত থেকে মুসলিম শিশিগুলিকে আপনি রক্ষা করেন রব্বুল আলমিন দা করে মা করে মুসলমানদেরকে কোরআন নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক আপনি দান করে দেন আল্লাহ আল্লা রোজার হক আদায় করার আপনি আমাদের তৌফিক দান করেন কোরআন তেলাওয়াত করার তৌফিক আপনি দান করেন রমজানের তারাবিগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক আপনি দান করে দেন রমজানকে আমাদের জন্য সহজ করে দেন রমজানগুলোকে সঠিকভাবে পালন করার তৌফিক আপনি আমাদের দান করে দেন রব্বানা মিন্না আলাইনা ইয়া মাওলানা তামিউল তাত্ত ইন্নাকং তহিম سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين